الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد KPB स्कूल एंड कॉलेज दशम श्रेणी शिक्षार्थी उद्देश्य आशम हारून रशीद इस्लाम और नैतिक शिक्षार दशम पाठ सम्पर्के नैतिक मूल्यबोध विकाशे रेसालात और नबुव्वत सम्पर्के आलोचना कर। प्रिय शिक्षार्थीरा तुम्हारा केमन आछो? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা ভালো আছো। গোটা বিশ্বের করোনা ভাইরাসের মধ্যে অনলাইনের ক্লাস করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকার আমাদের বিষয় নৈতিক মূল্যবোধ বিকাশে রেসালাত ও নবুয়ত। ইসলাম নীতি নৈতিকতার ধর্ম। ইসলামের সমস্ত আকীদা বিশ্বাস বিধিবিধান শিক্ষা আদর্শ নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলামী জীবন আদর্শে রেসালাত ও নবুয়াত অপরিহার্য বিষয়। নবুয়াত ও রেসালাত হলো নবী রাসূলগণের দায়িত্ব। আল্লাহ তাআলা তার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকেই নবুয়াত ও রেসালাত বলা হয়। মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়াত ও রেসালাতের প্রধান দুই ভাগে ভূমিকা রাখতে পারে। প্রথমত, নবুয়াত রেসালার উদ্দেশ্য হল মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব পরিচয় গুণাবলী ও জ্ঞান দান করা, মানুষকে সত্য সুন্দর দিকে পরিচালনা করা, সর্বোপরি ইহকাল ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করা। নবুয়াত রেসালার শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পরিচালনা করতে সাহায্য করে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়ত রেসালাতের শিক্ষা অনুসারে জীবন পরিচালনা করে সে পরিপূর্ণ মানুষ। এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয়। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মানুষত্বের অভ্যাস অনুসরণ করে। নবুয়াত ও রেসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস অশ্লীলতা ও মন্দকর্মের চর্মদূর দূর করে দেয়। মানুষ শত সুন্দর জীবন যাপনে উৎসাহিত হয়। উত্তম চরিত্র ও নৈতিক আচার আচরণ উদ্বুদ্ধ হয়। এভাবে নবুয়াত রেসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। দ্বিতীয়ত, নবুয়াত রেসালাত মানুষকে নবী রাসূলগণের আদর্শে অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা ছিলেন সকল সদ্গুণের অধিকারী। উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবন চরিত্র। কোনো রকম অন্যায় অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনো ছিল না, বরং সর্ব অবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরা আল হাজে সূরায় আল আহজাবে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তমতম আদর্শ।
বস্তুত নবী রাসূল পরশির উত্তম শ্রুতি অধিকারী, তাদের জীবনের শিক্ষা আমাদের জন্য আদর্শ। রাসূল এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন, আমি শিক্ষক রূপে বুয়েস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক, তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছিলেন। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য, সহযোগিতা ইত্যাদির নির্দেশনা প্রদান করেছেন। অত্যাচার, অবিচার ও অনৈতিকতা বদলে সত্য, ন্যায় ও মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নিজ জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একখানা হাদিসে বলেছেন, ইন্নামা বয়স্তু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, উত্তম গুণগুলির পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের ছিলেন উত্তম আদর্শের নমুনা। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম। তার চরিত্রে মানবিক সব গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। নবুয়াত ও রেসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবন আদর্শে, জীবন দর্শনে প্রবেশ করি। অতঃপর নবী রাসূলগণের জীবনী ও আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করি। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়, মানব সমাজে পশুত্বের পরিবর্তে মানুষত্বের বিকাশ ঘটে। এবার 11তম পাঠ, এ পাঠে আসমানি কিতাব সম্পর্কে আলোকপাত হয়েছে। কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত, এর প্রতিশব্দ হল গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হল এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। অন্য কথায় মহান আল্লাহ তাআলার বাণী সম্মিলিত গ্রন্থগুলিকে আসমানি কিতাব বলা হয়। সুতরাং আসমানি কিতাব হল আল্লাহর বাণী সমষ্টি। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী রসুলগণের নিকট প্রেরণ করেছেন, অতঃপর নবী রসুলগণ তা মানুষের নিকট পৌঁছিয়ে দিয়েছেন। প্রসিদ্ধ আসমানি কিতাব 104খানা, এর মধ্যে 4খানা বড় আর 100খানা ছোট কিতাব। ছোট আসমানি কিতাবগুলোকে সহিহ বলা হয়, বড় আসমানি কিতাবকে প্রসিদ্ধ আসমানি কিতাব 4 জন নবীর উপর অবতীর্ণ হয়েছে। চারখানা কিতাব হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। তাওরাত হযরত মূসা আলাইহিস সালাম হয়ে অবতীর্ণ হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে, ইঞ্জিল হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে, আল কোরআন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতীর্ণ হয়েছে, আর 100খানা সহিফা মোট 4 জন নবীর উপর অবতীর্ণ হয়েছে। এরা হলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের 10খানা সহিফা অবতীর্ণ হয়েছে, হযরত ঈসা সুবার 50খানা সহিফা অবতীর্ণ হয়েছে, হযরত ইব্রাহিম সুবার 10খানা সহিফা অবতীর্ণ হয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30খানা সহিফা অবতীর্ণ হয়েছে। এই সর্বমোট 104খানা আসমানি কিতাব।
আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব, আসমানি কিতাব সমূহ বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমান কিতাব সমূহে বিশ্বাস স্থাপন না করলে ইমান ইমানের মূল বিষয়ই নড়বড়ে হয়ে যায়। কেননা আসমানি কিতাবের মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি কেউ আসমানি কিতাব সমূহ তাতে বর্ণিত বিষয় সমূহে অবিশ্বাস করে, তবে স্বভাবতই সে ইমানের অন্যান্য বিষয়গুলোরও অস্বীকার করে। সুতরাং ইমান আনার জন্য আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, অন্যথায় পূর্ণ ইমান হওয়া যায় না। আসমানি কিতাব সমূহ হল সকল জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমেই আমরা সৃষ্টি জগৎ, মানব সৃষ্টি, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি। মানব জীবনে চলার পথ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাবেই পাওয়া যায়। আসমানি কিতাব সমূহ বিশ্বাসেই এসব বিষয়কে আমাদের বাস্তব জীবনে অনুসরণের অনুপ্রেরণা দেয়। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। আল কোরআন আল্লাহ তাআলার বাণী, মানব জাতির হেদায়তের লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল সালামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি অবতীর্ণ করেন। আল কোরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন অবস্থায় সর্বপ্রথম সূরায়ে আল আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়। এভাবে পবিত্র আল কোরআন নাজিল শুরু হয়। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়। আল কোরআন 30টি খণ্ডে বিভক্ত। এগুলো প্রত্যেকটিকে এক একটি পারা বলা হয়। এই সূরার সংখ্যা 114টি এবং রুকুর সংখ্যা 558টি, আয়াতের সংখ্যা 6,666টি। কোরআনের নামকরণ। কোরআন আরবি শব্দ, এর অর্থ পঠিত। আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কোরআন তেলাওয়াত করা হয়। এই দৃষ্টি থেকে এ মহাগ্রন্থকে আল কোরআন বলা হয়। কোরআনের অন্য অর্থ একত্র করা, জমা করা। আল কোরআনের পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে আল কোরআন বলা হয়। আল কোরআনের বেশ কয়েকটি নাম রয়েছে। এগুলোর মধ্যে প্রসিদ্ধ নাম হল আল কিতাব অর্থ গ্রন্থ, আল ফোরকান অর্থ সত্যমিথ্যা প্রভেদকারী, আল হাকিম অর্থ জ্ঞান প্রজ্ঞা, আল বোরহান অর্থ সুস্পষ্ট প্রমাণ, আল হক সত্য, আল নূর জ্যোতি, আল হুদা পথ নির্দেশ, আর জিকির উপদেশ, আর শিফা নিরাময়, আল মজিদ সম্মানিত ও মহিমান্বিত, আল মাউইজা সদুপদেশ, আর রহমান অনুগ্রহ দয়া ইত্যাদি। আল কোরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য। আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ। এটি দুনিয়ার সকল গ্রন্থ এমনকি অন্যান্য আসমানি কিতাবের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত। এর সমকক্ষ আর কোনো কিতাব নেই। আল কোরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এই গ্রন্থ সকল জ্ঞান বিজ্ঞানের আধার। সব বিষয়ের মূল নীতি এ গ্রন্থে বিদ্যমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনে
সুরায় আল আনামে ঘোষণা করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সুতরাং আল কোরআন হলো পূর্ণাঙ্গ গ্রন্থ, মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয় যথাযথভাবে নির্দেশ এই কিতাবে বিদ্যমান। আল কোরআনের সর্বশেষ আসমানি কিতাব, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন, ফলে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, কোনো আসমানি কিতাবও নাজিল হবে না। কোরআনের শিক্ষাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তাছাড়া পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার নির্যাস ও কোরআনে রয়েছে। সুতরাং এই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন সন্দেহমুক্ত কিতাব, দুনিয়ার কোনো গ্রন্থই নির্ভুল ও অকাট্য নয়। কিন্তু আল কোরআন নির্ভুল এবং এটি সন্দেহেরও বাহিরে, সন্দেহের উদ্রিক হতে পারে এমন কোনো বিষয় এতে নেই। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারায় অবতীর্ণ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফী, অর্থাৎ দিস বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এটি সেই মহান আল কোরআন যেই কিতাবের যাতে কোনো সন্দেহ নেই। সর্বজনীন কিতাব হিসাবেই আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে উচ্চ মর্যাদা দিয়েছেন। এটি কোনো দেশ কাল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়, বরং সকল জাতি সব মানুষের জন্য এটি উপদেশ এ পথ ও পথ নির্দেশক। সুতরাং এটি সর্বজনীন কিতাব। আল কোরআন একমাত্র অবিকৃত গ্রন্থ, নাজিলের পর থেকে আজ পর্যন্ত এর একটি হরফ বা নকতা পরিবর্তন হয়নি, হবেও না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজতকারী। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল হিজরে উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক, আমি এর হেফাজতকারী। বস্তুত আল কোরআন অবিকৃত ও অপরিবর্তিত গ্রন্থ, আজ পর্যন্ত এতে কোনোরূপ সংযোজন, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন বা বিয়োজন হয়নি, আর ভবিষ্যতেও হবেও না। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ও মর্যাদাপূর্ণ কিতাব। এতে আরবের শ্রেষ্ঠত্ব, সাহিত্য, ইতিহাস, ভবিষ্যৎবাণী, বিজ্ঞান, সৃষ্টি রহস্য ইত্যাদি বিষয় খুব সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। এটি যেহেতু আল্লাহ তাআলার বাণী, সুতরাং এর মর্যাদাও তারই ন্যায় অতুলনীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনের সূরায় বুরুজের মধ্যে এরশাদ করেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বস্তুত এটি সেই সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। আল কোরআন মহান আল্লাহর বাণী, এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, মহিমায় ভাস্কর। এটি পরিবর্তন, বিকৃতি, সংযোজন, বিয়োজন থেকে মুক্ত ও পবিত্র। এটি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব। অতএব আমরা পবিত্র কোরআনের মাহাত্ম অনুধাবন করব, ভক্তি ও সম্মান সহকারে আমরা কোরআন পাঠ করব এবং এর শিক্ষা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে তা আমাদের বাস্তব জীবনে কার্যকর করব। কোরআনই হবে আমাদের জীবন চলার পাথেয়। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচনা হলো এই বিষয়গুলো তোমরা সুন্দর করে বাসায় বারবার পড়বে এবং এর মধ্যে থেকে অবজেক্টিভ প্রশ্নগুলো বেছে বেছে
মুখস্থ করবে। আমা আলাইনাল বালাগ আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।